শিয়া এবং মাজার ফুজাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানলেও আকীদা ও কর্মে শিরকের মিশ্রণ রয়েছে, এদের চূড়ান্ত ফয়সালা কি? এদের মধ্যে দেখুন, যারা শিরিক করছে, যারা মুশরিক, সোজা কথা, শিয়া হোক, খারেজি হোক, মাজার ফুজারি হোক, মুতাজিলা হোক, এই জাতীয় যত রাফেজি হোক, যত রকমের এই জাতীয় ফেরকাগুলো আছে, এদের মধ্যে যারা শিরক রয়েছে এরা চিরস্থায়ী জাহান্নাম, এরা চিরস্থায়ী জাহান্নাম। আর যাদের শিরক নাই এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না, তারা অনেক বছর জ্বলার পরে আল্লাহর রহমতে যদি বের হয়ে যায় সেটা আল্লাহ তাআলা তার একান্ত রহমতে সেটা করবেন। কেউ তাদের হয়তো কেউ কোনো কাজে তাদের জন্য শিরিক না হলে তাদের জন্য সুপারিশ হবে, কারো কারো সুপারিশও হতে পারে, কিন্তু শিরিক যদি থাকে তাহলে তাদের জন্য কোনো কিছুই হবে না, বরং তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সুতরাং আপনি দেখবেন শিয়াদের মধ্যে দুই চারজন হয়তো কোনো কারণে হয়তো দেখবেন শিরিক করে না, এরকম হতে পারে, কিন্তু তারা 72 ফেকার ভিতরে, কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো হওয়ার বলার কোনো সুযোগ নেই। অনেক আছে হয়তো শিরিক করে না, হয়তো বুঝে না দুনিয়াদার হয়েছে চলতেছে, আবার দেখবেন যে তারা শিরিককারী আছে অনেকেই, তো শিরিক তারা কবর হুজারি কবর দিলে সিজদা দিচ্ছে বেশি, এই যে শিরকি মুশরিকি, এদেরকে এদের জন্য আপনি জাহান্নাম, মানে এদের জন্য আপনি মুশরিক ছাড়া কিছু বলবেন না, এবং আল্লাহ তাআলা যদি কোনো তাদের তত শেষ পর্যন্ত তওবা না থাকে তাহলে মুশরিক হিসাবে চিরস্থায়ী জাহান্নামী তারা হয়ে যায়, একজন মুশরিক চিরস্থায়ী জাহান্নামী হবে। হ্যাঁ, তো আমরা এটা কাউকে ব্যক্তিগত হবে একজন ব্যক্তিকে বলছি না যে চিরস্থায়ী জাহান্নামী, আমরা জানি না তার সম্পর্কে মৃত্যুর আগে সে তওবা করে মারা গেছে কি না, এটা আমরা বলতে পারি না, কিন্তু যদি কোনো মানুষ এই শিরকের উপর মারা যায় এভাবে বলতে পারবো যে কোনো মানুষের শিরক করে মারা গেছে তওবা করেনি সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। তো এই মানুষগুলো যারা আপনি যাদের কথা বলেছেন যে শিয়া বা কবর পূজারী মাজার পূজারী অথবা এটা যদি কোনো তওবা করে না যায় তো তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, অর্থাৎ কারণ তারা এদের মধ্যে যারা শিরক করছে তাদের এই হুকুমটি তাদের উপর বর্তাবে।